বিনোদন জগতের লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। শেষবার রংবাজের মহরতে দেখা গিয়েছিল শাকিব খানকে, তখন নানা ইস্যুতে উত্তাল ছিল ঢালেও। ব্যক্তিগত সম্পর্কের জটিলতা, অসুস্থতা, সহকর্মীদের সঙ্গে ঝামেলা নিয়ে বিপর্যস্ত ছিলেন নায়ক। এখন অবশ্য সেসব ঝামেলা নেই, বড় পরিসরই হতে যাচ্ছে তিন সিনেমার মহরত। এটা সবার জানা, শাপলা ফিল্মসের একাধিক সিনেমায় নায়ক হচ্ছেন শাকিব খান। নানা কারণে মহরত হয়নি, যদিও একটি সিনেমার শুটিং কিছুটা এগিয়েছে। চলতি মাসের শুরুর দিকে যৌথ প্রযোজনার চালবাজ সিনেমার শুটিংয়ে লন্ডন যান শাকিব খান। সেখানে শিডিউলের দৈর্ঘ্য মাসখানেক। এর ফাঁকে বৃহস্পতিবার অংশ নিচ্ছেন ওমান প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজিত টলিউড ব্লাস্ট শিরোনামে অনুষ্ঠানে। তার সঙ্গী হচ্ছেন আসিফ আকবর, বিদ্যা সিনহা মিম, আইরিন, বিপাশা কবির, নীরব, সাঞ্জুজন সহ অনেকে। ওমান থেকে আবারও যুক্তরাজ্যে যাবেন শাকিব। শুটিং শেষে দেশে ফিরে অংশ নেবেন মামলা হামলা ঝামেলা, চিটাগাঙ্গা পোয়া, নোয়াখাইল্লা মাইয়া ও কেউ কথা রাখেনি মহরতে। সবগুলো সিনেমার পরিচালক থাকছেন উত্তম আকাশ, নায়িকা থাকছেন যথাক্রমে বিদ্যা সিনহা মিম, শবনম বুবলি ও রাহাদান খান।